যেন কয় কুরবানি দেয় ইব্রাহিমের মতো, কে যেন কয় কুরবানি দেয় ইসমাইলের মতো, কে যেন কয় কুরবানি দেয় ইব্রাহিমের মতো, কে যেন কয় কুরবানি দেয় ইসমাইলের মতো। তবেই হবে জীবন যে তোর সত্যি সমুন্নত, তবেই হবে জীবন যে তোর সত্যি সমুন্নত, কে যেন কয় কুরবানি দেয়। আচ্ছা শুনেন, এলাকা কিন্তু দালাল ও মলম পার্টিরা অনেক বেড়ে গেছে, তাদের দ্বারায় যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় এদিকে খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আর একটা কথা, আপনাদেরকে আমি বলছি না যে আপনারা আমাকে দেখে দাঁড়াবেন না, তবুও আপনারা দাঁড়ান। আরে ভাই, দুনিয়ায় তো সবাই আমরা সমান, আমরা সবাই আল্লাহর প্রতিনিধি না? চেয়ারম্যান সাহেব, আপনি তো আমাদের এলাকার নেতা, আপনারা দেখে তো দাঁড়ান আমাদের কর্তব্য। চেয়ারম্যান সাহেব, এটাই তো সিস্টেম। আরে ভাই, সিস্টেম গুলো তো আমরা করি। আপনি কি হাদিসটার কথা জানেন, যে তার উপস্থিতিতে দাঁড়ানো কাম্য করে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা ভাই, আমি চাই না যে আপনারা আমাকে দেখে দাঁড়ান, কারণ আমরা সবাই দায়িত্বশীল, তাই না? আচ্ছা তা শুনেন, আমাদের তো আর কোরবানির বেশি দিন নাই, তো কি কার এলাকার কি কি খবর? চেয়ারম্যান সাহেব, আমার এলাকার স্কুল বন্ধের পরে আমি মাঠ ঠিক করে ফেলবো। ওই স্কুল বন্ধ হলেই মাঠ বসাবেন, যাক। আর আপনি? চেয়ারম্যান সাহেব, আমি ভাবছি এবার আমার মেহেরগুনি বাগানে এবার হাট বসাবো। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের নূর আলম ভাই কিন্তু অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কারণ দেখেন প্রতিষ্ঠানে কিন্তু হাট বসালে আমাদের প্রতিষ্ঠানের পরিবেশগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এগুলো সবাই একটু বিবেচনা করব। আর আপনি ভাই কি করছেন? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি চিন্তা করছি কি আমার এলাকায় যে খালি জায়গাগুলো পড়ে রয়েছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিতেছি। আচ্ছা খুব ভালো। তাই আচ্ছা ভাই, আমরা সবাই যে একটু দেখবেন যাতে কারো অসুবিধা না হয়, বুঝছেন? কারণ আগের বার কিন্তু ওই গরুর ব্যাপারীরা কিন্তু অনেক ভোগান্তিতে পড়ছিল। আর আচ্ছা, এই কাগজ কলম দিয়ে যা, আর ওই যে ওনাদের জন্য চার ব্যবস্থা করছে। চেয়ারম্যান সাহেব, আচ্ছা নূর আলম সাহেব, আপনার বাচ্চারা একটা হাফিজিতে পড়ে, ওর কি অবস্থা? আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে গেছে। আচ্ছা দাও সবাইকে কি দাও। আচ্ছা চালান চালান। চেয়ারম্যান সাহেব শুরু করি। হ্যাঁ করেন। তারপরে মোতাসিম ভাই, আপনার এলাকায় স্কুল বন্ধ হবে কবে? এই 21 তারিখে। 21 তারিখ না? আচ্ছা তাহলে আজকে আমরা উঠি। হ্যাঁ চলে। ওকে চল। আচ্ছা দাও সব নেই। অনেক গরম পড়ছে, গরমে ঠিক আছে তো? এবার বড় গণেশ আমাদের কিন্তু। হ্যাঁ অবশ্যই, ওই একটা গরুটা পাবো, পাবেন, সব লোক টোক ঠিক করা আছে, অসুবিধা নেই। আপনারা আমার জমি দেন। ওই এ করতে গেছ আবার? মানুষের জমি মারি আর কোরবানি দেস না? আজান কয়টায়? 6:30 আজান। 6:30 তাড়াতাড়ি আসো, সময় নাই। আমার জমি, আমার জমি। বুঝুন বুঝুন, যাই যে তো পরে কাটতে দেন। দেখি তো কি হলো, দেখেন তো কি হয়েছে। কি হয়েছে আপনার? কি হয়েছে? ওরা আমার জমি নিয়ে গেছে।
আর আপনি কান্না করেন আল্লাহ ওদের বিচার করবে, চলেন। তোর কাকা কিন্তু এবার 2 লাখ টাকা কুরবান দিব, তোর মা কইছে যদি ওকে ডাবল টাকা কুরবান না দেই রাগই না, মাঝে মাঝে ধৈর্যা শেষাও দেন। তোর এই খবর দিল কে? আরে আমার খবর দেওয়া লাগে। আরে চেয়ারম্যান সাহেব নাকি? ও মুয়াজ মিয়া, গরু কিনে আনছেন? এবারও মনে হয় ছাগল। এবার সবচেয়ে এলাকার বড় গরুটা আমার, দাম কত জানেন? 5 লাখ। 5 লাখ চেয়ারম্যান চাচা, চলেন আমাদের গরুর সাথে একটা সেলফি তুলি। চট করে একদম তোর দাঁত ফালাই দেব, ফাজিল পোলা পান। এই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে জানোস না? টাকা তো মনে দিতে পারবি না। ওই ওটা দত্ত, আর কয়টা দিন সময় দেন, আর কয়টা দিন? আল্লাহ তোকে বিচার করবো, বিচার দিলাম আল্লাহর কাছে। উপ কারণে যাইছে যে আজকে রাস্তার পাগল। আচ্ছা দেখা যাক দেখি কি করা যায়। মারামারি করতেছো কেন তোমরা? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বলি তোমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। তোমাদের মধ্যে
সবচেয়ে ভালো মুসলিম সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আর কখনো মারামারি করবে না, ঠিক আছে? যাও, বাসায় যাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর চারমা সাহেব? জি আলহামদুলিল্লাহ, আপনার খোঁজে আসছিলাম। আচ্ছা হুজুর, সেটা হচ্ছে আমাদের এলাকায় বুঝছেন কোরবানি বিষয়ে মনে হয় ভালো করে কেউ জানে না। জি জি, আমিও জানি। এখন আমি চিন্তা করলাম কি যে আপনি যদি কোরআন হাদিস থেকে সুন্দর করে আলোচনার মাধ্যমে যদি কোরবানির সঠিক সিস্টেমটা আপনি বুঝিয়ে দেন তাহলে মনে আমাদের সবার এলাকার জন্য ভালো হয়। সেটা তো ভালো কথা। ও আচ্ছা, তাহলে আপনার সময় কত কোন আজকে? আসরের পরে আমরা বসি। আসরের পরে? আচ্ছা তামিম, তুই কাজ কর, তুই হচ্ছে সারা এলাকার সবাই লোকজন রে ডাক দে, যারা যারা কোরবানি দিব সবারই ডাক দে। এই যে বলবি কি মসজিদের মাঠে আজকে আলোচনা হবে কোরবানি সম্বন্ধে। আচ্ছা তুই যাই ডাক দে সবাই। আচ্ছা হুজুর, এবার আমার কোরবানিটা আপনি দিবেন। শ্যামন সাহেব, নিজের কোরবানি নিজে দেওয়াই বেটার, আপনি আপনারটা যাওয়াই দিবেন, আপনি তো পারেন। হ্যাঁ আপনি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে কিন্তু আপনার দাওয়াত রইল। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। মসজিদ এসিগুলো একটু ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আসলে আসলে আমাদের পরশুদিন কিন্তু কোরবানি। জি জি জি, আমরা সামর্থ্যবান সবাই তো কোরবানি দেব। জি জি, কিন্তু কোরবানি বিষয়ে অনেক মাসলা মাসাইল আছে যা আমরা জানি না। জি জি, আর যেগুলো না জানলে দেখা গেল আমরা না জানাতে কোরবানি হচ্ছে না। জি জি, তাই আমি চিন্তা করছি যে আমাদের হুজুর আমাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করবে। জি জি, তাহলে আমরা জানতে পারবো, তাই না? জি জি, বিষয়টা কেমন হয়? ভালো হয়। ভালো ভালো। কিন্তু একটা কথা আছে, আমরা জানার পরে কিন্তু আমাদের মানতে হবে। মানতে হবে না? জানার পরে মানতে হবে এবং কি সবার কাছে প্রচার করে দিতে হবে, তাই না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আচ্ছা, আপনাদের সবাইকে কোরবানির ব্যাপারে তো অনেকবার বলেছি, মসজিদে জুমার সময় বা অন্যান্য সময় বলেছি, তো আজকে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলব। আপনারা তো জানেন কোরবান কখন থেকে শুরু হয়েছে, হযরত আদম আলাইহিসসালাম থেকে। সূরা মায়দার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হাবিল কাবিল দুই ভাই কোরবান দিয়েছেন, কিন্তু এক ভাইয়ের কোরবান আল্লাহ কবুল করে নিয়েছেন, আর এক ভাইয়ের নেয় নাই। কারণ এক ভাইয়ের উদ্দেশ্য ছিল দুনিয়ায় কামানোর জন্য, ঠিক আছে? কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলেরটা আল্লাহ কবুল করে নিয়েছে। সো আমাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আর সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর কাছে তোমাদের কোরবানির পশুর রক্ত এবং মাংস কিছুই পোছায় না, শুধু একমাত্র তাকওয়া। কে কেমন কোরবানি করেছেন, কে কোন ধরনের গরু দিয়েছেন, কে কার উদ্দেশ্য কী ছিল, শুধু উদ্দেশ্য, শুধু তাকওয়াটাই আল্লাহর কাছে যাবে, নিয়তটা যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আচ্ছা এবার আসেন, আপনারা কেমন গরু কোরবানি দেবেন? আপনারা একদম সুস্থ সবল একদম তাজা গরু কোরবানি দিবেন, কোনো পা ভাঙা লেজ কাটা কান কাটা অসুস্থ কোনো গরু কোরবানি দেওয়া যাবে না। আপনারা কাদের সাথে কোরবানি দিবেন? যদি সম্ভব হয় নিজে একা একা কোরবানি দিবেন, আর যদি শরীকে দেন, যারা নামাজ পড়ে, যারা ঘুষ খায় না, যারা সুদ খায় না, যারা মানুষের জমিন আত্মসাত করে না, তাদের সাথে কোরবানি দিবেন। আরেকটা জিনিস, কোরবানির গোশত তিন ভাগে ভাগ করবেন, এক ভাগ নিজে খাবেন, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন, আরেক ভাগ এলাকার গরিব মিসকিনদেরকে দিবেন। সমাজের কিছু লোক আছে যারা নিজে কোরবানি দিতে পারে না কিন্তু কারো কাছে যায়ও না, তাদেরকে বেছে বেছে আপনারা গোশত দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আজ আসি, সবাই ভালো থাকবেন। কুরবানি দেয় ত্যাগের মনোব, আল্লাহ তালার অশেষ পূর্ণ ফল। কুরবানি দেয় ত্যাগের মনোব, আল্লাহ তালার অশেষ পূর্ণ ফল। কুরবানি দেয় লোভ লালসা হিংসা এবং পশুত্ব, কে যেন কয় কুরবানি দেয় ইব্রাহিমের মতো।
কে যেন কয় কুরবানি দেয় ইসমাইলের মতো।